ইয়াতিমদের প্রতি তোমরা এহসান করো। এই ইয়াতিমের প্রতি এহসান হলো, ইয়াতিম কাকে বলে সেটা তো আমরা অবশ্যই জানি, যারা মা বাবা উভয়কে হারিয়েছেন কিংবা বাবাকে হারিয়েছেন যখন নাবালক অবস্থায়, তাদের যখন অপ্রাপ্ত বয়স্ক ওই অবস্থায়, যারা অনুপযুক্ত অপ্রাপ্ত বয়স্ক যখন সন্তান তার পিতা মাতাকে হারাবেন অথবা পিতাকে হারাবেন তাকে ইয়াতিম বলা হয়। তো এই ইয়াতিমের হককে যথাযথভাবে আদায় করার ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে, আমরা যাতে কোনোভাবেই ইয়াতিমের সম্পদকে নিজেরা কুক্ষিগত না করি। এটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন যে তারা ইয়াতিমের সম্পদ যারা বক্ষণ করে তারা দোজকের আগুন ছাড়া আর কিছুই বক্ষণ করলো না। সুতরাং তাদের সম্পদের ব্যাপারে আমাদেরকে সচেষ্ট থাকতে হবে, তার সম্পদকে তার প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত সংরক্ষণ করে তার হাতে যথাযথভাবে বুঝিয়ে দিতে হবে, আর যতদিন পর্যন্ত সে প্রাপ্তবয়স্ক উপযুক্ত না হবে ততদিন পর্যন্ত তার প্রতি অবশ্যই দায়িত্ব পালন করতে হবে তার পিতা মাতার মতোই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের অনেক জায়গায় ইয়াতিমের হকের ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করেছেন এবং তাদের প্রতি কঠোর না হওয়ার নির্দেশনা দিয়েছেন। এই বিষয়গুলো আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে কোনোভাবেই আমরা ইয়াতিমের যে হক সেটা নষ্ট না করি, পাশাপাশি ইয়াতিমের প্রতি যে দায়িত্ব আছে পিতা মাতার, যে শূন্যতা তার সেই শূন্যতাকে তাকে বুঝতে না দিয়ে তাকে পরিপূর্ণ এবং প্রাপ্ত বয়স্ক হওয়া পর্যন্ত তাকে যথাযথ শিক্ষা দিয়ে তাকে আমরা উপযুক্ত জায়গায় পৌঁছে দেওয়ার জন্য পূর্ণরূপে দায়িত্ব পালন করবো।